ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى أيضا واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا وما أنزل على الملكين ببابل هاروت وماروت إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من أتى كاهنا أو ساحرا ثم عرفه فقد كفر بما جاء به محمد صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি যাবতীয় হামদ সানা মহা পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে অত্র মসজিদে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু দুই ভাগে বিভক্ত প্রথম অংশে আমরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে সংক্ষিপ্ত এবং বক্তব্যের দ্বিতীয় অংশে আমরা আমাদের যে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফর চলমান ছিল বা আবারও আগামী সোমবার মঙ্গলবার থেকে শুরু হবে সেটাকে সামনে রেখে যে আমরা মসজিদ ভিত্তিক কোরআন ও দ্বীন শিক্ষার গুরুত্ব তুলে ধরে থাকি সে বিষয়ে জুমার খুতবার দ্বিতীয় অংশে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ জাদুর বিষয়ে ইসলামের আকীদা ইসলামের বিশ্বাস কি ইসলাম দুটি এমন জিনিসকে স্বীকৃতি দেয় যার বাস্তবে কোনো কার্যকরণের সূত্র মানুষের লজিকে ধরা পড়ে না বৈজ্ঞানিক লজিকে মেডিকেল সায়েন্সে ধরা পড়ে না এরকম দুটি জিনিসের একটি হচ্ছে বদনজর বা কুনজর আর এরকম দুটি জিনিসের আরেকটি হচ্ছে জাদু তথা ইসলাম স্বীকৃতি দেয় যে বদনজর মানুষের ক্ষতি করতে পারে ইসলাম স্বীকৃতি দেয় যে জাদু কার্যকর হতে পারে কিন্তু বদনজর দেওয়া কি ঠিক অথবা জাদু করা কি ঠিক বা জাদু শেখা কি ঠিক সেটার জন্য আবার হুকুম আলাদা কিন্তু প্রথম পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর মানুষের উপর কার্যকরী হতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জাদু এবং বদনজর আল্লাহর অনুমতিতেই কার্যকরী হয় তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা বলে কার্যকরী হয় বিষয়টা এমন নয় পৃথিবীতে সব কিছুই যেমন আল্লাহর অনুমতিতে সংঘটিত হয় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতিতে সংঘটিত হয় এখানে প্রশ্ন দেখা দিতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি মানে কি আল্লাহ চায় যে তাহলে জাদু হোক বদনজর হোক এবং সেটা প্রয়োগ হোক বিষয়টা এমন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি ইচ্ছা আছে একটি ইচ্ছাকে বলা হয় আল ইরাদা আল শারঈয়া শারঈ ইচ্ছা আরেকটিকে বলা হয় আল ইরাদা আল কাউনিয়া পৃথিবী পরিচালনাগত ইচ্ছা তথা পৃথিবীতে আল্লাহ একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছে ওই সিস্টেমে আপনি যা করবেন তা ঘটবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে জ্বালানোর শক্তি দিয়ে দিয়েছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শক্তি তা এখন জোরপূর্বক যদি কেউ কাউকে অন্যায়ভাবে আগুনে নিক্ষেপ করে তার মানে আগুন তাকে জ্বালাবে না বিষয়টা এমন না তখনও আগুন তাকে জ্বালিয়ে দেবে কিন্তু আগুন কি তার নিজের শক্তিতে জ্বালাচ্ছে আগুনকে জ্বালানোর শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে একটা সিস্টেম ডেভেলপ করে ছেড়ে দিয়েছেন, সেটা চলমান থাকবে, কার্যকরী থাকবে। যেমন আমি যখন গান শুনছি তখন কি আল্লাহ আমার কানকে বধির করে দেন? দেন না। আমি যখন আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি তখন আল্লাহ আমার জিহ্বাকে অবশ করে দেন না। কিন্তু আমি যে কান দিয়ে গান শুনতেছি ওই কানে শ্রবণের শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে আমি আল্লাহর অনুমতিতেই শুনতেছি, কারণ আল্লাহ এই সিস্টেমটাই ডেভেলপ করে ছেড়ে দিয়েছে যে আমার কানে শ্রবণের শক্তি আল্লাহ দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল কাউনিয়া, পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। ছুরিতে আল্লাহ কাটার শক্তি দিয়েছে, এখন আপনি ছুরি যার উপর চালাবেন কেটে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছে। আর আরেকটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল ইরাদা আল শারঈয়া, আল্লাহ কখনোই চান না যে ইবলিস জাহান্নামে যাক, চান না। কিন্তু ইবলিস যদি আল্লাহকে অস্বীকার করে আল্লাহ বাধাও দিবে না। তো ইবলিসকে অস্বীকার করার ক্ষমতা কে দিল? আল্লাহই দিয়েছে। মানুষের অন্তরে শয়তানের যে প্রভাব বিস্তারের ক্ষমতা এটা আল্লাহই শয়তানকে দিয়েছে। যেমন আরো ক্লিয়ার পরিষ্কার করে যদি আমরা বুঝতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুকুরকে হারাম করেছে, কিন্তু শুকুর সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে শুকুরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হয়েছে কেন? শুধু আমাদের পরীক্ষার জন্য যে আমরা খাই কিনা। শুকুর সৃষ্টিও করেছে আল্লাহ, আবার নিষিদ্ধও করেছে আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে আমি শুকুর খাই, কিন্তু যদি আমি শুকুর খাই আল্লাহ বাধা দিবেন না। তো ওই যে আল্লাহ বাধা দিল না, আমার হাত পা অবশ করে দিল না, ওটা হচ্ছে আল ইরাদা আল কাউনিয়া। আমি আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে শুকুর খাচ্ছি। তো জাদু এবং বদনজরের মধ্যে যে শক্তিটা আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী যখন তৈরি করেন তখন জাদু এবং বদনজরের মধ্যে এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। তথা কেউ যদি এটাকে কাজে লাগায় সেটা কার্যকর হবে, কিন্তু কাজে লাগানোটা কতটুকু শুদ্ধ কতটুকু বিশুদ্ধ সে আলোচনায় আমরা আসবো ইনশাআল্লাহ। তার আগে আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিই জাদুর সংক্ষিপ্ত ইতিহাস। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদুর যে ইতিহাস ইসলাম অথবা হাদিসে পাওয়া যায় তার মধ্যে কোরআনের একটি বর্ণনা, সেটি হচ্ছে হারুত এবং মারুতের ঘটনা। কেউ মনে করে হারুত এবং মারুত ফেরেশতা, কেউ মনে করে হারুত এবং মারুত দুটি জিন, কেউ মনে করে হারুত এবং মারুত হচ্ছে দুইজন সাধারণ মানুষ। তারা যেই হোক না কেন, হয় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের শাসনামলে তার সময়কালে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের পরের তৃতীয় নবী, অথবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের শাসনামলে পৃথিবীর প্রথম সভ্যতা যেখানে গড়ে উঠেছিল ব্যাবিলন শহরে, সেই ব্যাবিলন শহর ছিল জাদু চর্চার কেন্দ্র। তো মানুষ কালো জাদু দিয়ে চরম আকারে পরস্পর পরস্পরের ক্ষতি করত, চরমভাবে কালো জাদু দিয়ে মানুষকে হত্যা করে দিত, কালো জাদু দিয়ে জিনিসপাতি চুরি করে নিত, কালো জাদু দিয়ে ডাকাতি করত, অনেক কিছু। কালো জাদু দিয়ে সন্তান বন্ধ করে দিত, কালো জাদু দিয়ে সকল রকমের অনিষ্ট সম্পাদন করত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুতকে পাঠালেন। হারুত এবং মারুত ফেরেশতাও হতে পারে, দুই জিনও হতে পারে, দুই মানুষও হতে পারে, পরীক্ষা স্বরূপ পাঠালেন। যারা মানুষদেরকে বলতো যে আমরা তোমাদেরকে ভালো জাদু শিক্ষা দেব, যেই ভালো জাদু দিয়ে তোমরা কালো জাদু থেকে বাঁচতে পারবে, তবে জেনে রাখো ইন্নামা নাহনু ফিতনা, আমরা হচ্ছি ফিতনা। তোমরা যদি এই জাদুকে খারাপভাবে প্রয়োগ করো তাহলে তোমরা কুফরি করবে, পথভ্রষ্ট হবে। এটা বলে তারা মানুষকে শিখাত, কিন্তু মানুষ তাদের কাছ থেকে শিখে ওই জাদু পুনরায় খারাপ কাজেই ব্যবহার করতে লাগলো। এই হলো সংক্ষিপ্ত ইতিহাস। হারুত এবং মারুত সম্পর্কে বানু ইসরাইলের রেওয়ায়াত তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে হারুত এবং মারুত সম্পর্কে সেটা একচেয়ে ভিন্ন, কিন্তু সেটার কোনো প্রমাণ এবং দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন ফেরেশতার আবদার জানালো যে পৃথিবীর আদম সন্তানেরা বেশি সুখে শান্তিতে আছে, আমরাও একটু আদম সন্তানের মতো পৃথিবীতে যেতে চাই। তখন দুইজন ফেরেশতাকে মানুষের বৈশিষ্ট্য মানুষের চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠানো হলো। তারা জনৈকা জোহরা নামক নারীর প্রেমে পড়ল, প্রেমে পড়ে মদ্যপান করলো। মদ্যপান করার পর জোহরা নামক নারী তাদের কাছ থেকে শিখে নিল কীভাবে আকাশে যেতে হয়। শিখে নিয়ে সে আকাশের দিকে উড়াল দেওয়া শুরু করলো।
পথিমধ্যে আকাশের যারা রক্ষী বাহিনী আছে তারা যখন দেখলো আকাশের সীমা লঙ্ঘন করে কেউ উপরে আসতেছে, তখন তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে একটি গ্রহে পরিণত করে দেওয়া হলো যাকে বলা হয় শুক্র গ্রহ। এগুলো বানু ইসরায়েলের রেওয়ায়ত, কোরআন এবং হাদিসে না। তথা ইহুদিদের মধ্যে যে গল্প কথা প্রচলিত আছে সেই গল্প, আর হারুত এবং মারুতকে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে একটি কুয়াতে উল্টা ঝুলিয়ে দেওয়া হলো। কিন্তু এগুলো ইসলামের দৃষ্টিতে সর্বৈব মিথ্যা। কি জন্য মিথ্যা? কোনো ফেরিস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার অবাধ্য হওয়ার ক্ষমতা দেননি, কখনোই দেননি, কোনোদিনও দেননি। তো জাদুর এই সংক্ষিপ্ত ইতিহাস বলার পর এবার আমরা তার পরের পয়েন্টে আসি, সেটি হচ্ছে সোলাই। যত জাদু আপনারা দেখবেন আজকে পৃথিবীতে, যত ব্ল্যাক ম্যাজিক, সবগুলোর সাথে সুলাইমান আলাইহিস সালামের নাম পাবেন। লেখা আছে বেহাক্কে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ও দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রায় প্রত্যেক জাদুর যে তাবিজ তৈরি হয়, জাদুর যে কাগজ তৈরি হয়, সেখানে সুলাইমান আলাইহিস সালামের নাম লেখা থাকে। এটাও সুলাইমান আলাইহিস সালামের উপর চরম অপবাদ। সে অপবাদটা কীভাবে তৈরি হয়েছিল? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার যুগে জাদু বিদ্যা নিষিদ্ধ করেছিলেন এবং ভয়ঙ্কর চাপ প্রয়োগ করে জাদুবিদ্যা নিষিদ্ধ করার পরেও মানুষ জাদুবিদ্যা শিখত, বিশেষ করে ব্যাবিলন শহরে। ব্যাবিলন মানে আজকের ইরাক। আর সুলাইমান আলাইহিস সালাম শাসন চালাতেন ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে। তো যখন মানুষ তার নিষেধাজ্ঞা মানল না, তখন সুলাইমান আলাইহিস সালাম বিশাল জিনদের বাহিনী নিয়ে গিয়ে সকল বাড়িতে তল্লাশি চালিয়ে যত জাদুর বই ছিল সবগুলোকে বাজেয়াপ্ত করে তার কুরসির নিচে পুঁতে দিয়েছিলেন এবং চিরতরে জাদুবিদ্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন এবং জাদুবিদ্যা পৃথিবী থেকে হারিয়ে গেছিল। তো শয়তানেরা বারবার চেষ্টা করত ওই কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে পুনরায় জাদুবিদ্যার চর্চা করতে। যখনই তারা কাছে আসতে চেত আগুনে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। আর শয়তানেরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামকে চরম ভয় পেত। তো উনি মারা যাওয়ার পরও তারা বুঝতে পারেনি যে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছে, ভয়ে তার কাছে আসেনি। এক মাস, ছয় মাস, এক বছর পরে যখন বুঝতে পেরেছে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন, তখন পুনরায় কুরসির নিচ থেকে জাদুর বইগুলো বের করে মানুষকে শয়তানেরা বলেছে, শয়তান ইবলিসের বাহিনী মানুষকে বলেছে, এই দেখো সুলাইমান যে তার চেয়ার নিয়ে সারা পৃথিবীতে উড়ে বেড়াত, সুলাইমানের যে বিশাল পাখির বাহিনী ছিল, গোয়েন্দা বাহিনীর হেড প্রধান হচ্ছে হুদহুদ পাখি, সুলাইমানের যে বিশাল জিন বাহিনী ছিল এগুলো সব জাদু দিয়ে সুলাইমান কন্ট্রোল করতো, এই দেখো তার কুরসির নিচে জাদুর বই। এটা আজও ইহুদিরা বিশ্বাস করে যে সুলাইমান আলাইহিস সালামের সেই জাদুর বইগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদের নিচে খুললে এখনও বের হতে পারে এবং তারা আবারও সে আগের শক্তি ফিরে পেতে পারে এবং সেই অপেক্ষাতেই তারা আছে। অথবা দ্বিতীয় রেওয়ায়ত হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যা বলতেন, আল্লাহর যা জিকির আজকার করতেন, আল্লাহর যা ইসমে আজম তার কাছে ছিল, সেগুলো তিনি আসিফ নামক একজন লেখক সেগুলো লিখে রাখত। সুলাইমান আলাইহিস সালামের ওই ওহির বই, আল্লাহর জিকির আজকারের বই তার কুরসির নিচে ছিল। তার মৃত্যুর পরে শয়তানেরা সেই বইয়ের মধ্যে জাদু প্রবেশ করিয়ে দিয়ে মানুষকে দেখালো, এই দেখো সুলাইমান জাদুর মাধ্যমে জিনদের কন্ট্রোল করত, সুলাইমান জাদুর মাধ্যমে তার চেয়ার আকাশে উড়াতো এবং সারা পৃথিবী সফর করত, সুলাইমান জাদুর মাধ্যমে পশু পাখি, জীবজন্তু, জানোয়ারকে কন্ট্রোল করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতুল শায়াতিন আলা মুলকি সুলাইমান। এই ইহুদিরা, বনী ইসরায়েলেরা, সুলাইমানের যুগে শয়তানেরা যে জাদুবিদ্যা তাদেরকে শিখিয়েছে সেটার চর্চা তারা করে, আল্লাহর কিতাব পড়ে না। ওয়ামা কাফারা সুলাইমান, আর সুলাইমান কোনোদিন জাদু শিখেনি, কোনোদিন জাদু শিখায়নি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বরং শয়তানেরা জাদু শিখেছে এবং জাদু শিখিয়েছে। তাহলে সুলাইমান আকাশে তার কুরসি উড়াতো কীভাবে, বিশাল সেনাবাহিনী জিনদের কন্ট্রোল করতো কীভাবে? এগুলো জাদুর মাধ্যমে নয়, আল্লাহর মুজিজার মাধ্যমে, আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে, এবং তিনি আল্লাহর নবী। সুতরাং আজকের যারা জাদুবিদ্যার চর্চা করে এবং সুলাইমান আলাইহিস সালামের নাম ব্যবহার করে তারা মিথ্যুক কোরআনের দৃষ্টিতে, এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর চরম অপবাদ আরোপ করে থাকে। এবং জাদু যে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশে কার্যকরী হয় এবং আল্লাহ সুবহানাহু তাআলা না চাইলে কখনোই জাদু কার্যকরী হবে না, সেটা পরের আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়া মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। সারা পৃথিবীর সকল জাদুকর, সকল গণক, সবাই যদি একত্রিত হয়ে, সকল শয়তান যদি একত্রিত হয়ে কারো বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার অনুমতি ব্যতীত কখনই করতে পারবে না। তথা আল্লাহ সুবহানাহু তাআলার জাদুর মধ্যে যে শক্তি দিয়েছে, এই শক্তি তাদের উপরেই কার্যকর হবে যাদের কোনো প্রোটেকশন নাই, যাদের বাইরে কোনো দুর্গ নাই, যাদের কোনো শিল্ড নাই,
তাহলে সে দুর্গ এবং শিল্ড প্রোটেকশন কেমনে তৈরি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজগারের মাধ্যমে তৈরি করবেন। এবং জাদু যে সত্য কার্যকরী হয় তার প্রমাণ আমাদের নবী নিজে। আমাদের নবীর উপর একজন ইহুদি লাবিদ ইবনুল আসম জাদু করেছিল, তার চুল নিয়ে গিয়ে চুলের মধ্যে 11টা গিট্টু দিয়ে একটা কুয়ার মধ্যে পাথরের নিচে পুঁতে রেখেছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টের মধ্যে, তখন দুইজন ফেরেশতাকে তিনি স্বপ্নে দেখেন, একজন পায়ের কাছে একজন মাথার কাছে। একজন জিজ্ঞেস করছে, আচ্ছা এই ব্যক্তির কি হয়েছে? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকে কেউ জাদু করেছে। কে জাদু করেছে? লাবিদ ইবনুল আসম জাদু করেছে। কোথায় আছে? অমুক কুয়ার মধ্যে আছে। তখন সেই কুয়া থেকে সেই জাদুর অংশটা বের করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন দুটি সূরা অবতীর্ণ করে জাদুকে ধ্বংস করার জন্য, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটি সূরার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু থেকে মুক্তি পেয়েছিলেন। তো জাদু কাজ করে, কার্যকরী, এবং জাদু থেকে বাঁচার জন্য অন্য আর কোনো কালো জাদুর সাহায্য নিতে হবে না, বরং কোরআনের এই দুটি অথবা তিনটি সূরা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, সূরা ফাতিহা, এগুলো মোস্ট পাওয়ারফুল এবং বেশি শক্তিশালী যদি মানুষের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থাকে। কেননা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। আপনার চোখের সামনে থাকা পিঁপড়া যেমন, ওই শয়তানও তেমন, সেও আল্লাহর সৃষ্টি। পিঁপড়াও আল্লাহর সৃষ্টি, ওই শয়তানও আল্লাহর সৃষ্টি। আপনি যদি পিঁপড়াকে ভয় না পান, শয়তানকে কেন ভয় পাবেন? এই জন্য আপনার অন্তরে শক্তি এবং সাহস থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস থাকতে হবে। সম্মানিত উপস্থিত, এবার আমরা চলে যাই জাদুর হুকুম। জাদু শিখা এবং জাদু শিখানো হচ্ছে কুফুরি, এবং এত ভয়াবহ কুফুরি যে জাদুর শাস্তি হচ্ছে হত্যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এরকম একটা টিমই ছিল, যেমন আমাদের দেশে আছে কাউন্টার টেরোরিজম ইউনিট, সন্ত্রাস দমন ইউনিট। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে এরকম জাদুকর দমন ইউনিট সারা মুসলিম বিশ্বের এরিয়ায় যেখানে জাদুঘর পাওয়া যাবে সেখানে ধরে তাদেরকে জবাই করতে হবে। কেননা এই জাদু সমাজে ফাসাদ সৃষ্টি করে, জাদু মানুষকে শিরকের দিকে নিয়ে যায়। এবং আজও সৌদি আরবের আইন হচ্ছে, কোথাও কোনো জাদুঘর পাওয়া গেলে তাকে হত্যা করতে হবে, তথা বিচার এবং রায় হচ্ছে তার হত্যার আদেশ। ইসলামে জাদু শিখা এবং শেখানো কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও সাহিরান, কেউ যদি কোনো গণকের কাছে আসে, কেউ যদি কোনো জাদুকরের কাছে আসে এবং গণক এবং জাদুকরের কথা তার অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি করে, যেমন হাতের রশ্মি দেখা অথবা প্রথম আলোতে আসে, বিভিন্ন পত্রিকায় আসে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে যার জন্ম সে হচ্ছে কর্কট, অমুক থেকে অমুকের জন্ম সে হচ্ছে সিংহ, এই সেই ইত্যাদি রাশি, যে তুলা রাশি, অমুক রাশি, এগুলো পড়ে যদি কারো অন্তরে চুল পরিমাণ বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ এটা ঠিক বা আমার সাথে হতে পারে, অথবা কোনো গণকের কথা শুনে যদি মনে হয় যে এটা হতে পারে, অথবা কোনো জাদুকরের কথা শুনে যদি মনে হয় এটা হতে পারে, তাহলে সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে সেটা কুফরি করল, তথা এটি ভয়ঙ্কর অপরাধ। তাহলে এই সমস্ত জাদুকর এবং গণকেরা বলতে পারে কীভাবে? তারা কিন্তু সত্যি বলে, এবং যে যত সত্য বলে ও অত বড় জাদুকর। মানে আপনার সাথে সাক্ষাৎ হলেই সে বলবে, ও আচ্ছা তুমি কালকে এটা করেছিলে না, তোমার অমুকের সাথে প্রেমের সম্পর্ক ছিল না, আপনি হতবাক হয়ে যাবেন যে আপনি তো কাউকে বলেননি, ও জানতে পারছে কীভাবে? তো ও তার যে শয়তান জিনের সাথে সম্পর্ক আছে তার মাধ্যমে, প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন শয়তান আছে, তার ইন দুইটা করে ফেরেশতা আছে, একটা করে জিন শয়তান আছে। তো আপনি পাস্ট কী করেছেন ওই জিন শয়তান তা জানে। তো এই জাদুকর তার বশে যে শয়তান আছে তার মাধ্যমে আপনার সাথে যে শয়তান আছে তার সাথে কানেক্ট করে আপনি আসার আগেই, এবং ও তখন একে তথ্য পাস করে দেয় যে আপনি গতকাল এটা করেছিলেন, পরশু দিন এটা করেছিলেন, তার আগের দিন এটা করেছিলেন। এই অতীতের বাইরে এই সমস্ত জাদুকর বলেন আর গণক বলেন এদের চুল পরিমাণ ক্ষমতা নেই যে আপনার অন্তরের মধ্যে কী চলতেছে সেটা বলার এবং সেটা ধারণা করার। কিন্তু যখন আপনাকে বলে দেয় অতীত, আপনি থতমত খেয়ে যান। থতমত খাওয়ার পর এবার যখন ভবিষ্যৎ বলা শুরু করে তখন আপনি বিশ্বাস করা শুরু করেন, অথচ ভবিষ্যৎ সব ভোকাস এবং মিথ্যা বলতেছে। কোনো দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো শয়তান, দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো জাদুকর এক সেকেন্ড পর কী হবে তা জানে না, কিন্তু তাদের পাওয়ারের জায়গা কি, তারা অতীতটা বলে আপনাকে দুর্বল করে দেয়। অতীতটা জানে কীভাবে? শয়তানের মাধ্যমে জানতে পারে, কিন্তু ভবিষ্যৎ কোনো শয়তানও জানে না।
এবং কেউ যদি জাদু করতে চায় এবং জাদু শিখতে চায় তাকে কুফরি করতে হবে। কুফরি করা ছাড়া সে কখনোই আসলে জাদু করতে পারে না। এবং শয়তান চায় আদম সন্তানকে ছোট করতে, কেননা আদম সন্তানের সিজদা না করার অপরাধে ইবলিস বিতাড়িত হয়েছে। তো এই জন্য যারাই শয়তানের সাথে সম্পর্ক করতে চায় তাদেরকে ওই রকম নিকৃষ্ট কাজ করতে হয়। বলবে তুমি তিন দিন পানি স্পর্শ করবে না, তো মুসলমান তিন দিন পানি স্পর্শ না করে কেমনে থাকবে? উজু সালাত পেশাব পায়খানা পরিষ্কার না করে কেমনে থাকবে? বলবে তুমি যেখানে পেশাব করবো ওখানে পায়খানা করবো, ওর মধ্যে থাকবা, ওখানে কোরআনের অক্ষর লিখে রাখবা। যত রকমের কুফরি, যত রকমের নিকৃষ্ট এবং খারাপ কাজ আছে এগুলো করানোর মাধ্যমে শয়তান রাজি হয় একজন জাদুকরকে জাদির শক্তি দিতে এবং তার সাথে জাদুর কাজে হেল্প করতে। সম্মানিত উপস্থিতি, আর জাদু থেকে বাঁচার জন্য কখনোই তাবিজ ব্যবহার করা যাবে না। তাবিজ এই জন্য ব্যবহার করা যাবে না, যদি ধরেন তাবিজের মধ্যে আপনাকে কেউ বলেও যে তাবিজের মধ্যে কোরআন আছে এবং সেই কোরআনের মাধ্যমে আপনি শক্তি পাবেন, তাহলে আমার এই গোটা মোবাইলের মধ্যেই কোরআন আছে, কোরআন থেকে আমি একটা মেমোরি কার্ডের মধ্যে দুনিয়ার সব হাদিস সব কোরআন দিয়ে গোটা মেমোরি কার্ড গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতে পারবো, তো ওটা তো ওই তাবিজের চেয়ে বেশি শক্তিশালী হবে। কিন্তু আসলে এটা কখনোই যৌক্তিক না। কোরআন দেওয়া হয়েছে পড়ার জন্য, কোরআন দেওয়া হয়েছে কিসের জন্য? পড়ার জন্য। পড়লে কার্যকরী হবে, আপনি যখন পড়বেন নিজে পড়বেন কার্যকরী হবে। যেমন ওষুধ আমরা গলায় ঝুলিয়ে রাখি না, খাই, ঠিক কোরআন তখনই কার্যকরী হবে যখন আপনি পড়বেন, আপনার বাড়িতে পড়বেন, আপনার ঘরে পড়বেন। এবং এরকম দুই একটা দোয়া এবং আয়াত এবং হাদিস আপনাদের সবসময় জানা থাকা উচিত, যেমন সুরা নাস, সুরা ফালাক এবং সুরা ইখলাস পড়ে হাতে থু থু দিয়ে গোটা শরীরে মালিশ করা, মাখা, আয়াতুল কুরসি মুখস্থ রাখা, সুরা বাকারার শেষ দুই আয়াত যেই বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান থাকে না, পাশাপাশি সুরা ফাতেহা অনেক কার্যকরী, পাশাপাশি বিসমিল্লাহ লা ইয়াতুরুমা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া সামিউল আলিম, ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে পৃথিবীর কোনো শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এটা বলা দিনের শুরুতে বলা, রাতের শুরুতে বলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা 100 বার বলা, এবং মাঝে মধ্যে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, যখনই কোনো ছোটো বাচ্চা ভাই বোন তাদেরকে আদর যত্ন করতে যাবেন তখন এই দোয়াটা পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এবং সবচেয়ে বেশি সাবধান থাকতে হবে নিজের ভালো দিক, নিজের পার্সোনালিটি মানুষের সাথে কম শেয়ার করা, যেটা আজকের যুগে ব্যাপক আকার ধারণ করেছে ফেসবুকের কারণে। ছোটো ছোটো বাচ্চার ছবি আপনারা ফেসবুকে পোস্ট দিয়ে দিচ্ছেন, মানুষ দিয়ে দিচ্ছেন, তখন এটা মানুষের অন্তরে বদনজর কাজ করে। বদনজর যে কাজ করে তার সবচেয়ে বড় প্রমাণটা আপনাকে বলি, যে আপনি দুনিয়াতে এর একটা লজিক দেখতে পাবেন যে বদনজর কাজ করে। আপনার স্যার বা আপনার বাবা বা আপনার মা যখন আপনার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং রাগান্বিত স্বরে কিছু বলে তখন আপনার অন্তর ভয় পেয়ে যায়, অথচ তিনি শুধু চেহারা পরিবর্তন করেছে, চোখ পরিবর্তন করেছে, আওয়াজ পরিবর্তন করেছে, তো আপনার অন্তর ভয় পেল কেন? অন্তরে তো সরাসরি কেউ গুলি করেনি, অন্তরে তো সরাসরি কেউ তীর মারেনি, শুধু চেহারার পরিবর্তনে আওয়াজের পরিবর্তনে আপনার অন্তর ভয় পেয়ে গেল। তাহলে যদি শুধু কোনো প্রকার কানেকশন ছাড়া তথা আমি ক্ষিপ্ত হয়েছি, আমার এই ক্ষিপ্ত হওয়ার সাথে আপনার অন্তরের তো কোনো তার নাই যে আপনার অন্তর ভয় পায়, পেলেও কেন ভয়? যদি আমার ক্ষিপ্ত হওয়ার কারণে আপনার অন্তর ভয় পায় তাহলে আমার অন্তরের মধ্যে যে হিংসা আছে এটা আপনার অন্তরে গিয়ে লাগবে। এই জন্য প্রত্যেক যে কোনো প্রশংসা বাক্য দোয়া ছাড়া বদনজর, যে কোনো প্রশংসা বাক্য, বন্ধু বান্ধব যদি পরস্পরকে বলে যে তুই তো অনেক পড়িস মাশাল্লাহ, তুই অনেক মাশাল্লাহ যদি না বলে বা বারাকাল্লাহ যদি না বলে প্রশংসা করে তো সেটা বদনজর। এই জন্য ছোটো বাচ্চার ছবি ফেসবুকে দেওয়া মানে বদনজরের রাস্তা উন্মুক্ত করে দেওয়া, স্বামী স্ত্রীর ছবি একসাথে ফেসবুকে দেওয়া, একসাথে ভিডিও তৈরি করে ফেসবুকে দেওয়া, তাহলে পৃথিবীতে আর কি কোনো স্বামী স্ত্রী নাই যারা পরস্পর পরস্পরকে ভালোবাসে না? শুধু আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন যে আপনি দুনিয়ার মানুষকে দেখাতে চাচ্ছেন? এটা মানুষের অন্তরে হিংসা তৈরি করে। এই জন্য সেলিব্রিটিদের সংসার টিকে না, কেননা মানুষের বদনজরই ধ্বংস হয়ে যায়, জাদুতেই ধ্বংস হয়ে যায় সংসার। এবং জাদু সবচেয়ে বেশি কার্যকরী হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে যে জাদুর সবচেয়ে বড় কাজ কি, ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয়।
আর ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। ইবলিস যখন তার বিশাল সিংহাসন নিয়ে সাগরে বসে, তখন কেউ গিয়ে যদি বলে আমি উমুককে জেনা করিয়েছি, ইবলিস বলে তুমি কিছু করো না, ফালতাসে। কেউ যদি বলে আমি উমুককে চুরি করিয়েছি, ইবলিস বলে তুমি কিছু করো। কেউ যদি বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি, ইবলিস লাফ দিয়ে গিয়ে কোলাকুলি করে। এবং আপনাকে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে শয়তানের অস্তিত্ব সত্য, এটা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি কোনো দিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। আমরা সবসময় কি মনে করি? আমরা সবসময় মনে করি আমি আমার ইচ্ছায় গান শুনছি, আমি আমার ইচ্ছায় ছবি দেখছি, আমি আমার ইচ্ছায় খেলছি, আমি আমার ইচ্ছায় ফজরে ঘুমাচ্ছি। জি না, আপনি আপনার ইচ্ছায় করছেন না, আপনার অন্তরে শয়তান প্ররোচনা দিচ্ছে, এই ক্ষমতা শয়তানের আছে। দুনিয়ার কোনো মানুষই জানে না কোনটা তার ইচ্ছা আর কোনটা শয়তানের প্ররোচনা, কেউ জানে না। দুনিয়াতে এরকম কোনো প্রযুক্তি তৈরি হয়নি যে আমি এখানে বাটন চাপলে আপনার অন্তরে মেসেজ যাবে, কিন্তু এই প্রযুক্তি আল্লাহ ইবলিসকে দিয়ে দিয়েছে। ইউএস বিসুফি সুদুরিন না, সে চিঠিও লিখবে না, সে কলও দিবে না, সামনে এসেও বলবে না, অন্তরে ওয়াসওয়াস আসবে। সুতরাং আপনি প্রত্যেক দিনে দিনে যত ডিসিশন নিচ্ছেন ধাপে ধাপে, এগুলো আপনার ডিসিশন না ইবলিসের প্ররোচনা আপনি জানেন না। এবং এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গেম, যে আপনারা যারা গেম খেলেন, গেম কীভাবে হয়, গেমের মধ্যে সব কিছু ডেভেলপ করা থাকে, রাস্তাঘাট থাকে, বাড়িঘর থাকে, অস্ত্র থাকে, হিরো থাকে, শত্রু থাকে। তো আদম এবং ইবলিস, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর এবং ইবলিসকে দুনিয়াতে নামিয়ে দেওয়ার পর তাদের মধ্যে আল্লাহ শত্রুতা, যে তোমরা আজ থেকে পরস্পরের শত্রু। আর শত্রুতা করার জন্য আল্লাহ সবচেয়ে বড় অস্ত্রটা ইবলিসকে দিয়ে দিলেন, যে এই নাও, এটা হলো তোমার অস্ত্র, সব আদম সন্তানের অন্তরে তোমার প্রভাব, সবাইকে তুমি মেসেজ দিতে পারবে। তাহলে আদম সন্তানের জন্য কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। আমার পক্ষ থেকে নবী পাঠাবো আদম সন্তানের জন্য, আমার পক্ষ থেকে কিতাব পাঠাবো আদম সন্তানের জন্য। আমার কিতাব আর আমার নবীর হাদিস শুনলে বুঝতে পারবে যে পৃথিবী এভাবে চলে, তাছাড়া দুনিয়া তার কেউ বলবে না যে পৃথিবী এভাবে চলে। সবাই বলবে তুমি তোমার মন মতো চলো, এটাই সাহসিকতা। একমাত্র কোরআন আপনাকে বলবে জি না, তোমার মন মতো বলে কিছু নাই, ওখানে শয়তানের প্ররোচনা আছে, অতএব সাবধান। এবং কোরআন আপনাকে পড়তে পড়তে বলবে, হাদিস আপনাকে পাতায় পাতায় বলবে। দেখেন কোরআনের শুরুতে আল্লাহ কি শিখিয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সব কাজের আগে বললেন বিসমিল্লাহ, আর কোরআনের আগে বললেন আউযু বিল্লাহ, মানে শয়তান থেকে পরিত্রাণ চেয়ে আপনি কোরআন পড়া শুরু করছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি পাতায় পাতায় শয়তানের কথা বলেছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় শয়তানের কথা বলেছে, যে শয়তান তোমাদের ভয়ঙ্কর শত্রু, শয়তান তোমাদের বড় শত্রু, শয়তান তোমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের ফাঁদে পা দিও না। কিন্তু আমাদের সবচেয়ে বড় ফাঁদ কি, আমরা মনে করি আমি নিজের ইচ্ছাই করছি, এটা ভুলে যেতে হবে। তাহলে যুদ্ধটা স্টার্ট হবে, গেমের মধ্যে যে যুদ্ধ হবে, হিরো যে ভিলেনের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই যুদ্ধটা তখনই স্টার্ট হবে যখন হিরো জানতে পারবে যে ইনি আমার ভিলেন। যখন থেকে আপনি জানতে পারবেন যে আপনার অন্তরে আর একজনের প্রভাব আছে, সুতরাং প্রতি ধাপে ধাপে আপনি চিন্তা করবেন আমি এই কাজটা করবো না করবো না, এটাকে আমার না ইবলিসের, এটাকে আমাকে ইবলিস বললো না আমি করতে চাচ্ছি, তখনই আসলে যুদ্ধটা স্টার্ট হবে, যুদ্ধ শুরু হবে। আপনি যদি যুদ্ধে পরাজিতও হন, মানে এটা জানার পরেও ফজরের সময় ঘুমিয়ে আছেন, আপনার ইচ্ছায় না, ইবলিসের প্ররোচনায়, সরাসরি হাদিস আছে, তো আপনি এটা জানার পরেও যদি ঘুমিয়ে থাকেন যে আপনি ইবলিসের প্ররোচনায় ঘুমিয়ে আছেন, তো তার জন্য আপনার আর একটা সেকেন্ড অপশান আল্লাহ দিয়ে রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে, রাত দিন পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে ইবলিস আপনাকে জাগুনাহ করাবে। আপনি শুধু একবার আল্লাহকে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেবে। এই ক্ষমাটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছে ইবলিসেরই বিরুদ্ধে, যে ঠিক আছে তুমি জাহান্নামে নিয়ে যাবা, তোমার ক্ষমতা দরকার, তোমাকে ক্ষমতাও দিয়ে দিয়েছি, জাহান্নামে তুমি নিয়েও যেতে পারো, কিন্তু তুমিও শুনে রাখো তুমি যা চেষ্টা করবা, আদম সন্তান যদি ক্ষমা চায় আমি ক্ষমা করে দেব, তোমার চেষ্টা বাতিল, তোমার পরিশ্রম নষ্ট, তোমার পরিশ্রম ধ্বংস। তাহলে আল্লাহ নবীও পাঠালেন, কিতাবও পাঠালেন, রাসুলও পাঠালেন, ক্ষমার রাস্তা উন্মুক্ত রাখলেন। এরপরও যদি আপনি গেম খেলায় শয়তানের সাথে জিততে না পারেন, তাহলে এটা আপনার ব্যর্থতা। কিন্তু আগে আপনাকে জানতে হবে যে আপনার শত্রুকে, আগে আপনাকে বুঝতে হবে যে কীভাবে পৃথিবীটা চলতেছে, যেটা আপনাকে কেউ শিখাবে না, কেউ জানাবে না যে এই পৃথিবীটা কীভাবে চলতেছে, পৃথিবীর রহস্য কী। এবং শয়তান যে সমস্ত অস্ত্র প্রয়োগ করে মানুষকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তার সবচেয়ে বড় অস্ত্রটা হচ্ছে জিহ্বা। কেননা শয়তান যদি প্ল্যান করে যে আপনাকে দিয়ে কাউকে হত্যা করাবে, হত্যা করা এত সহজ নয়, অনেক প্ল্যানিং করতে করতে আপনি আর হত্যা করতে পারলেন না, তাহলে তো গুনাহ করাতে পারলো না শয়তান।
আপনি যদি প্ল্যান করেন কারোর সাথে জেনা করবেন তো সমাজ আছে চক্ষু লজ্জা আছে স্ত্রী পুত্র কন্যা আছে মান সম্মান আছে করতে পারলেন না এই জন্য শয়তানের জন্য ওগুলো কঠিন সহজ কোনটা এ ওকে গালি দে আর নিন্দা কর আর গীবত কর ওখানে গিয়ে কমেন্ট কর আর বিরুদ্ধে লেগে থাক তখন আর শয়তান সুইচ টিপার আগে আপনার মুখ চলতেছে এই জন্য আল্লাহর নবী বলেছে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে জিহ্বা দিয়ে কেন এটা ব্যবহার করা শয়তানের জন্য সবচেয়ে সহজ কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনার অন্তরে আরেকজনের কন্ট্রোল আছে তথা শুধু অসুখ বিসুখ হলে আর পাগলামি হলে মানুষকে ভূতে ধরে না বরং অল টাইম আমাদের পিছনে ভূত লেগে আছে জিন লেগে আছে শয়তান লেগে আছে পথভ্রষ্ট করার জন্য তখন প্রতি ধাপে ধাপে আপনি সচেতন হয়ে কথা বলবেন সচেতন হয়ে চিন্তা করবেন এটা কি আমার উপকারে আসবে এটা কি আমার কাজে লাগবে না এটা তো অযথা আমার কোনো কাজে লাগবে না উপকারে আসবে না এটা শয়তানের সম্মানিত উপস্থিতি আমরা লম্বা এবং দীর্ঘ আলোচনা করলাম জাদু জাদুর সাথে শয়তানের সম্পর্ক এবং শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা এটার জন্য সে জাদুকে প্রয়োগ করে এবং পাশাপাশি জাদু হচ্ছে হারাম জাদুর শাস্তি হচ্ছে হত্যা এবং জাদু কার্যকর হয় জাদুর মধ্যে এই শক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুমতিতে আছে বদনজর কার্যকর হয় এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার অনুমতিতে তার মধ্যে শক্তি আছে জাদুর ইতিহাস এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস জাদুর সাথে সেটাও আমরা পরিষ্কার করেছি এবং আজকের যুগের যে সমস্ত জাদুকর আছে যারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ব্যবহার করে বিভিন্ন তাবিজে সংখ্যা ইত্যাদি লেখে জাদু করে এগুলো সবই হচ্ছে শিরক এবং কুফরি কেউ যদি জাদু করে সে শিরক এবং কুফরি করছে আপনি বাঁচতে চাইলে কোরআন আপনার জন্য যথেষ্ট আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে জিকির এবং আজকারের মাধ্যমে মানুষের বদনজর থেকে এই শয়তানের ষড়যন্ত্র থেকে এবং জাদু থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি বক্তব্যের তৃতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা কোরআন শিক্ষা বা শিক্ষা সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে যাবো ইনশাআল্লাহ শিক্ষার ক্ষেত্রে আজকের বিশ্বের মুসলমানেরা চরম অধঃপতনের শিকার এর প্রমাণ আপনি কোথায় পাবেন সবচেয়ে ভালো প্রমাণ পাবেন যদি ইউরোপ এবং আমেরিকায় যান সবচেয়ে বেস্ট দৃশ্য আপনি দেখতে পাবেন উম্মতে মুহাম্মাদির সামগ্রিক অবস্থা আপনার চোখের সামনে ভেসে উঠবে কীভাবে আপনার সামগ্রিক অবস্থা আপনার চোখের সামনে ভেসে উঠবে আপনি দেখতে পাবেন সিরিয়া থেকে লিবিয়া থেকে ইয়েমেন থেকে আফ্রিকা থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাজার হাজার মানুষ অবৈধ পথে শরণার্থী হয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করতেছে এবং দেখা যাচ্ছে যে লিবিয়ার কোনো সমুদ্র বন্দর থেকে সামান্য প্লাস্টিকে ফুলা নৌকায় চড়ে যে কোনো মুহূর্তে ওই নৌকাটা ভূমধ্যসাগরে ডুবে যেতে পারে সেই নৌকায় চড়ে তারা অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতেছে একটাই টার্গেট আমাকে কোনো মতে একটা পাসপোর্ট দাও আমাকে কোনো মতে একটা এনআইডি দাও এটা হলো উম্মতে মুহাম্মাদের চিত্র ওখান থেকে আপনি ক্যামেরা ধরলে বুঝতে পারবেন যে কী অবস্থা সারা বিশ্বের মুসলমানদের এবং এদের অধিকাংশ ইউরোপের যে কোনো দেশের মুসলমানদের অধিকাংশের পেশা কী তারা কী করে আমাদের দেশ থেকেও যারা যায় ইউনিভার্সিটির নামে মাস্টার্সের নামে তাদেরও মূল টার্গেট 90% মূল টার্গেট শিক্ষা থাকে না 90% মূল টার্গেট থাকে কোনো মতে ইউরোপে প্রবেশ করে অ্যাসাইলাম মারবে কোনো মতে ইউরোপে প্রবেশ করে নাগরিকত্বের জন্য চেষ্টা করবে শিক্ষা অর্জন করে ভালো একটা পর্যায়ে যাবে এটা 90% চিন্তা থাকে না তখন আপনি ইউরোপের যদি একটা সমাজের চিত্র দেখেন সেখানে শত শত মুসলমান আছে সেখানে পার্সেন্টেজ করবেন কতজন ট্যাক্সি ড্রাইভার কতজন ফুড পান্ডার হোম ডেলিভারি কতজন দোকানদার সুপার শপে বসে আছে মুসলমানদের আর মুসলমানদের কত পার্সেন্ট ইউনিভার্সিটির টিচার মুসলমানদের কত পার্সেন্ট মেডিকেল কলেজের প্রফেসর মুসলমানদের কত পার্সেন্ট একটা বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক পাবেন না আবার ওই পাশেই লন্ডনে এক কোনায় গিয়ে দেখবেন যে ইহুদিদের পল্লী আছে ওই ইহুদি পল্লীতে গিয়ে আপনি গবেষণা করবেন জরিপ চালাবেন যে তাদের সামাজিক অবস্থান কোথায় তো আপনি একটা ইহুদিকেও পাবেন না যে হয় বিশ্ববিদ্যালয়ের টিচার না হয় ব্যাংকের মালিক না হয় মেডিকেল কলেজের টিচার প্রফেসর না হয় বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান সমাজের টপ এলিট ক্লাস হচ্ছে তারা কেন তারা জন্মের পর থেকে পড়ে জন্মের পর থেকে শিখে এবং পড়া এবং শিখা দিয়েই তারা পৃথিবী শাসন করতেছে জ্ঞান এবং বিজ্ঞান দিয়েই আজকের ইউরোপ পৃথিবী শাসন করতেছে আর মুসলমানেরা জ্ঞান এবং বিজ্ঞানে আজকের ইউরোপ এবং আমেরিকার চাইতে 500 বছর পিছিয়ে আছে
পিছিয়ে থাকা মানে মুসলমানদের সামর্থ্য নাই তা না, সামর্থ্য আছে কিন্তু ফোকাস নাই। যেমন আজকের সৌদি বলেন, কাতার বলেন, দুবাই বলেন, তাদের অঢেল টাকা কিন্তু তাদের ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন তথা শর্ট টার্ম ইনকাম, পর্যটন এবং বিনোদন। বিদেশের সকল বড় বড় ফুটবল প্লেয়ারদের ভাড়া করে নিয়ে আসতে হবে, বড় বড় নায়ক নায়িকাকে নিয়ে আসতে হবে। আর এই পর্যটনটা টিকে কীভাবে, যেহেতু ইউরোপ এবং আমেরিকা হচ্ছে ঠান্ডার দেশ, বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, আর ঠান্ডা এরিয়ায় মুসলমানেরা কোনোদিন জয়লাভ করতে পারেনি। তো ঠান্ডা এরিয়ায় আপনি সমুদ্রে নামতে পারবেন না, কিন্তু দুবাই বা কাতারে আপনি 24 ঘন্টা সারা বছর সমুদ্রে নামতে পারবেন। সুতরাং একটা স্কটল্যান্ডের মানুষের জন্য এটা আনন্দের যে সে সানবাথ করবে। তো সানবাথ করার জন্য কোথায় যাবে? তার ওখানে তো সে 6 মাস নামতেই পারবে না, পাই দিতে পারবে না। এবং এটা আরও একটা মজার যে যারা পর্দা করতে চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম এরিয়ায় রেখেছে, আর যারা পর্দা করতে চায় না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছে শীতের এরিয়ায়। তখন বাধ্যতামূলক পর্দা করতে হয় যখন শীত থাকে, জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে বাধ্যতামূলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কী ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তো ওই সানবাত করার জন্য দুবাই আসবে, কাতার আসবে, এইটাই হচ্ছে তাদের মাথায় আছে যে আমি এখানে পর্যটন দিব, বিনোদন দিব, তাহলে অনেক টাকা ইনকাম করব। কিন্তু ফোকাস শিক্ষায় নাই, জ্ঞানে নাই। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কথা যদি বলেন, বাংলাদেশের কথা বলেন, পাকিস্তানের কথা বলেন, তাদের ফোকাস কী? যেহেতু আমাদের দেশে জনসংখ্যা অনেক, তো এই জন্য আমার জনসংখ্যাকে না শিখালেও চলবে, এদেরকে লেবার হিসেবে বিদেশে পাঠালো, রিমিটেন্স আসবে। এটা হচ্ছে সরকারের চিন্তা যে আমার জনগণকে যে শিখাতে হবে এটার প্রয়োজন কী? এরা লেবার হিসেবে গেলেও তো আমি রিমিটেন্স পাবো, এরা লেবার হিসেবে অল্প শ্রমে যদি গার্মেন্টসে কাজ করে তবুও তো আমি টাকা পাবো, সুতরাং এদের শিক্ষিত করে লাভ কী? তো এখান থেকে টাকা পাওয়ার ইনভেস্ট কোথায় হবে? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, এটা হচ্ছে উন্নয়ন। শিক্ষা, শিক্ষা, জ্ঞান, গবেষণার জন্য কোনো মেগা প্রজেক্ট, কোনো মেগা প্রকল্প কেউ বলারও নাই, কেউ জিজ্ঞেস করারও নাই, কারো মাথাতেও নাই। এটা শুধু আমাদের দেশের না, গোটা মুসলিম বিশ্বের চিত্র। এবার সৌদি, দুবাই, কাতার থেকে বাংলাদেশে আপনি একটা মসজিদ কমিটির কাছে আসেন, তো মসজিদ কমিটির ফোকাস কি? আমি মসজিদ কেমনে বিল্ডিং দিব, কেমনে ছাদ দিব, কেমনে টাইলস দিব, কেমনে এসি দিব, শিক্ষার জন্য কি করলেন, অত্র অঞ্চলের ছেলে মেয়েদের শিক্ষার কোনো ব্যবস্থা কি আপনি করেছেন? এটা তাদের মাথায় থাকে। কিন্তু আপনি ওই মসজিদটাই উঠিয়ে যদি ইউরোপে নিয়ে যান, ওরা যদি জানে যে আজকে এই মসজিদের 10 লক্ষ টাকা বার্ষিক ইনকাম, তো 10 লক্ষ টাকার 5 লক্ষ টাকা আগে অত্র অঞ্চলে শিক্ষার জন্য খরচ হবে, আর বাকি 5 লক্ষ টাকা মসজিদের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হবে। তাতে মসজিদ 20 বছরে টাইলস হবে, তাতে সমস্যা নেই, কিন্তু শিক্ষা হবে। এবং জাতিগতভাবে তাদের ফোকাস শিক্ষার উপর। এবং আজকের ইউরোপ, আজকের আমেরিকা, আজকের চায়না এই জায়গায় এসেছে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তাদের অঢেল টাকার কোনো রাস্তা নাই মুসলমানদের মতো। কেননা তাদের তেল নাই, তাদের গ্যাস নাই, তেল এবং গ্যাস ছাড়াও তারা পৃথিবী পরিচালনা করতেছে শুধু জ্ঞান এবং শিক্ষা দিয়ে। এবং জ্ঞান এবং শিক্ষাকে তারা কুক্ষিগত করেছে, যা মুসলমানেরা কোনোদিন করেনি। মুসলমানদের যখন স্বর্ণযুগ ছিল কর্ডোভাই, স্পেনের কর্ডোভাই, মুসলমানদের যখন স্বর্ণযুগ ছিল ইরাকের বাগদাদে, তখন সারা পৃথিবী থেকে কোনো মানুষ মুসলমানদের কাছে শিখতে গিয়ে এরকম ঐতিহাসিক কোনো প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারবে না যে মুসলমানেরা শিখানোর জন্য টাকা চেয়েছে। কেন? মুসলমানেরা জ্ঞান এবং শিক্ষাটাকে সাদাকায় জারিয়া মনে করে, আজও মনে করে। তো মুসলমানেরাদের কাছে যা জ্ঞান ছিল তা সারা পৃথিবীকে দিয়েছে। কে কালো, কে সাদা, কে মুসলিম, কে অমুসলিম, কে টাকা দিল, কে দিল না, জ্ঞান শিখতে চাও আসো শিখে যাও। কিন্তু সেই জ্ঞানই যখন ট্রান্সফার হয়ে ইউরোপ এবং আমেরিকায় গেছে, তখন তারা এটাকে কুক্ষিগত করেছে। তুমি টাকা না দিলে তোমাকে জ্ঞান দিব না। একটা মাস্টার্স কোর্সের দাম কত একটা উন্নত বিশ্ববিদ্যালয়ে আপনি খুলে দেখুন, 30 লক্ষ, 35 লক্ষ, 40 লক্ষ টাকা এক বছরের একটা মাস্টার্স কোর্স। আপনি যদি তাদের কাছ থেকে একটা যুদ্ধ বিমানও কিনেন, তো এটা ঠিক করবেন কীভাবে? তাও আপনাকে দেওয়া হবে না। ঠিক করার জন্য আপনি আবার তাদের কাছে পাঠাবেন, আবারও বিল পে করবেন, তারাই আবার ঠিক করে দেবে। এটা যে জ্ঞানকে কুক্ষিগত করা, জ্ঞানকে কুক্ষিগত করেই তারা পৃথিবী শাসন করতেছে। কিন্তু দোষ তাদের নয়, দোষ হচ্ছে আমাদের যে আমি কেন শিখলাম না, আমাদের ফোকাস কেন শিক্ষা এবং জ্ঞানের উপর নাই, কেন থাকলো না। আপনি ইংল্যান্ডের রাস্তায় বের হলে পার্কেও দেখবেন মানুষ বই পড়তেছে, বাসে উঠলেও দেখবেন যে মানুষ বই পড়তেছে, এরকম 2-3 জন পাবেন, তরুণ তরুণী বয়সেই পাবেন যে বই পড়তেছে। ট্রেনে উঠলেও দেখবেন যে হাতে বই আছে, অথচ তাদের পকেটে আপনার চেয়ে দামি আইফোন আছে।
তার অন্তরে ঈমান নাই কিন্তু সে জ্ঞান নিয়ে ব্যস্ত, এটা দিয়েই তারা পৃথিবী শাসন করতেছে। আর আমাদের ছেলে মেয়েদের দেখেন হয় ফ্রি ফায়ারে ব্যস্ত, না হয় পাবজিতে ব্যস্ত, না হয় সময় নষ্টতে ব্যস্ত। তো এ যদি গোলাম না হয় কে গোলাম হবে? তারা তো গোলাম হবে না, কেন? সে তার সময়কে কাজে লাগিয়েছে। এবং সে জানে, একটা ইহুদির সন্তান জানে যে আমি যদি আজকের 500 টাকার জুয়ায় পা দিই তাহলে যেই দিন মারা যাবো ওই দিন আমার ইনকামের লেভেল 500 টাকাই থাকবে। আর আজকে যদি আমি এই 500 টাকার জুয়ায় পা না দিই, যদি জ্ঞানের পিছনে সময় দিই, তাহলে একদিন আমার ইনকামের লেভেল 5 কোটি হতে পারে, 500 কোটি হতে পারে, 5000 কোটি হতে পারে, 5 লক্ষ কোটি হতে পারে। সম্মানিত উপস্থিতি, তো এই যে জ্ঞানের ভয়াবহ চিত্র সারা মুসলিম বিশ্বে, জ্ঞান এবং শিক্ষা, আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে, মুসলমানদের এই চিত্র দেখে আমাদের শিক্ষা নিয়ে, জ্ঞান এবং শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, চর্চা করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, রুটিন অনুযায়ী পরিশ্রম করতে হবে এবং চলতে হবে। আর রুটিন অনুযায়ী চলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সালাত। আপনার লাইফকে অটোমেটিক রুটিনবদ্ধ করে দিবে যদি আপনি 5 অক্ত সালাত আদায় করেন, আলাদা করে রুটিন তৈরি করা লাগবে না। এবং পৃথিবীতে যত সাকসেসফুল মানুষের হিস্ট্রি দেখবেন তারা সকালে উঠে, কেউ 9টা 10টায় উঠে না। আজকেও যারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ গুগল সার্চ করে তাদের হিস্ট্রি দেখেন, তারা হয় 5টায় 6টায় 4টায় 4:30 উঠে, কেন? সকাল টাইমে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে বরকত অবতীর্ণ হয়। তো তারা উঠতেছে দুনিয়ার স্বার্থে, আপনি যদি দিনের স্বার্থে উঠেন সকালে, 5 অক্ত সালাতের সাথে নিজেকে কানেক্টেড রাখেন, তাহলে আপনার লাইফ অটোমেটিক রুটিনবদ্ধ হবে, আপনি দুনিয়াতেও 100% সাকসেসফুল হবেন এবং পরকালেও 100% সাকসেসফুল হবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কবুল করুক। আল্লাহ আমিন। বক্তব্যের শেষের দিকে আমি কোরআন সম্পর্কে দু একটা বাক্য বলে আমার বক্তব্য শেষ করব, যে শিক্ষার মধ্যে মুসলমানদের সবচেয়ে জরুরি উচিত হচ্ছে কোরআন শেখা। কোরআনের উপর কয়েকটা বাক্য। এক, কোরআন আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া এবং রহমত। আমরা জাতিগতভাবে যদি কোরআন পরিত্যাগ করি তাহলে জাতিগতভাবে আজাবের শিকার হব, আমরা যদি ব্যক্তিগতভাবে কোরআন পরিত্যাগ করি পরকালে বিপদের মুখোমুখি হব। কোরআনই হেদায়াত, কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ, কোরআন শ্রেষ্ঠ সাদাকায় জারিয়ার মাধ্যম, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই কয়েকটা বাক্য একদম সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করব। কোরআন আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া, তার প্রমাণ রমাজান মাস, তার প্রমাণ লাইলাতুল কদর। রমাজান এবং লাইলাতুল কদরের এত রহমত এবং বরকতের কারণ হচ্ছে ওই মাসে ওই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তার চেয়েও বড় প্রমাণ কি? উম্মতে মুহাম্মাদের গড় বয়স হচ্ছে 60 বছর, আর নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের গড় বয়স 1000 বছর। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমের একজন মুমিন 1000 বছর ইবাদত করে জানি কি পাবে, উম্মতে মুহাম্মাদের একজন মুমিন মাত্র 60 বছর ইবাদত করে তার চেয়ে বেশি নেকি পাবে। কেন পাবে? এই উম্মতের কাছে সূরা ফাতিহা আছে, কোরআন আছে, যা ওই উম্মতের কাছে ছিল না। এটা কোরআনের বরকত। আমরা যদি জাতিগতভাবে কোরআন পরিত্যাগ করি তাহলে জাতিগতভাবে গজবের শিকার হবো। গজব মানে কি? এটা আমাদের একটা ভুল ধারণা ব্রেনে আছে যে গজব মানে মনে হয় ভূমিকম্প, গজব মানে মনে হয় বন্যা। জি না, আল্লাহ এক এক কওমের ওপর এক এক ফরম্যাটে এক এক সিস্টেমে গজব দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের উপর বন্যা দিয়েছে, তারপরে আর পাবেন না বন্যা, যে আর কোনো কওমকে আল্লাহ বন্যাতে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে ধ্বংস করেছে, এটা একটা ফরম্যাট। আদ, সামুদ এবং কওমের সোহাইবকে বিকট আওয়াজ এবং ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছে, ওটা একটা ফরম্যাট। বানু ইসরাইলদেরকে আল্লাহ শুকুর এবং বানরে পরিণত করে দিয়েছে, ওটা একটা ফরম্যাট। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের এবং আজাবের ফরম্যাট সিস্টেম। তাহলে উম্মতে মুহাম্মাদের উপর কোন সিস্টেমে কোন ফরম্যাটে আজাব আসবে? উম্মতে মুহাম্মাদের উপর ব্যাপক আজাব এবং গজব, বন্যা, ভূমিকম্প, ভূমিধস, শহর উল্টিয়ে দেওয়া, ঝড় বৃষ্টি আসবে না। কী আসবে? উম্মতে মুহাম্মাদের উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে, যারা তাদেরকে জবাই করবে নির্বিচারে। ইতিহাস পড়ে যে এই ফরম্যাটে গজব এসেছে কি না, বাগদাদের ইতিহাস পড়ে। হালাকু খা এবং চেঙ্গিস খা যখন বাগদাদে প্রবেশ করে কত লক্ষ মুসলমানের মাথা জবাই করেছিল, পৃথিবীতে কেউ আওয়াজ করার ছিল না। স্পেনের ইতিহাস পড়ে যে স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবিলা মুসলমানদের উপর কী পরিমাণ অত্যাচার করেছে এবং মুসলমানদেরকে স্পেন ছাড়তে বাধ্য করেছে, আগুনে জ্বালিয়ে হত্যা করেছে। ইতিহাস যদি পড়তে ভালো না লাগে, রোহিঙ্গাদের দেখেন যে তাদের সাথে বৌদ্ধরা কী ব্যবহার করতেছে। ফিলিস্তিনিদের দেখেন যে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিরা কী ব্যবহার করতেছে। ফিলিস্তিনিদেরকে তারা মানুষ মনে করে না, পশু পাখি মনে করে। এইটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজাব এবং গজবের ফরম্যাট উম্মতে মুহাম্মাদের উপর। দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহা আখারিন। এই কিতাবটি আল্লাহ এই উম্মতের একটা অংশকে উপরে উঠিয়ে দিবেন
এই কিতাব দিয়ে উম্মতের একটা অংশকে নিচে নামিয়ে দিবেন। আবু বকর ওমর উসমানের কাছে এই কিতাবের দাম যেমন ছিল, পৃথিবীতে ওদের পাওয়ার তেমন ছিল। আমাদের কাছে এই কিতাব আমাদের বাড়িতে আমাদের ঘরে না আমরা বছরে পড়ি, না মাসে পড়ি, না দিনে পড়ি, না আমাদের বাড়িতে কেউ পড়ে, না আমাদের ঘরে কেউ পড়ে। কিতাব মাহজুরা নাবাদা ফারীকুম মিনহুম, মানে পরিত্যাগ করে দিয়েছি আমরা, পরিত্যক্ত করে দিয়েছি এই কিতাবকে। তাহলে আমাদের কাছে কিতাবের মূল্য যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা আল্লাহ বানিয়ে দিবে তেমন অন্য উম্মতের কাছে। তথা বাংলাদেশের মানুষ যদি মনে করে যে আমরা গোটা ঢাকার মানুষ কেউ কোরআন পড়ি না, কেউ কোরআন শিখি না, কেউ কোরআন জানি না, তো ঢাকায় কী গজব আসবে, বন্যা ভূমিকম্প? না, ঢাকায় হিন্দুরা এসে বলবে জয় শ্রীরাম বল, যদি বলেন যে না বলবে না, তো গোটা ঢাকার সব মানুষকে যদি একদিনে জবাই করে দেয়, পৃথিবীতে কেউ কথা বলার থাকবে না, ওই রকম অবস্থা হয়ে যাবে। মানে পৃথিবীতে আপনার গুরুত্ব ওই রকম হয়ে যাবে যে গোটা ঢাকার মানুষকে একদিনে জবাই করে দিলেও কেউ কথা বলার থাকবে, একদিনে বম দিয়ে ধ্বংস করে দিলেও কেউ কথা বলার থাকবে না। এটা হলো গজব, বিধর্মীদের চাপিয়ে দেওয়া। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একদিন তোমাদের অবস্থা হবে যখন বিধর্মীরা ক্ষুধার্ত রাক্ষসের মতো তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। সাহাবীরা বলছে আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকে আমরা সংখ্যায় অল্প হব? বলছে না, সেই দিন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু আংতুম কাগুসাই সাইল, 18 কোটি মানুষের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, যার কোনো মূল্য নাই পৃথিবীতে। কেন নাই? বাহ্যিক যে কারণে আপনি দেখতে পান না কেন, আসল এবং গোপন কারণ হচ্ছে আমাদের মধ্যে দিন নাই, আমাদের মধ্যে কোরআন শিক্ষা নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের চর্চা নাই। মানুষ যদি ব্যক্তিগতভাবে কোরআন পরিত্যাগ করে তাহলে পরকালে বিপদের মুখোমুখি হবে। কোরআন পড়লে নাকি না পড়লে কোনো সমস্যা নেই, কোরআন এমন কোনো গ্রন্থ নয় যে সুন্নাত, সুন্নাত সালাত পড়লে নাকি না পড়লে কোনো গুনাহ নাই, না, কোরআন পড়লে নাকি না পড়লে বিপদ। কবর থেকে আপনি কোরআনকে দেখতে পাবেন আপনার সাথে আছে, পরকালে কোরআনকে দেখতে পাবেন আপনার সাথে আছে, হয় আপনার পক্ষে বলবে না হয় আপনার বিপক্ষে বলবে। 3 নম্বর পয়েন্ট আমরা বলেছি যে কোরআনই হেদায়ত, তথা হাজারো জাকির নায়ক বক্তব্য দিয়ে যা মানুষ হেদায়ত করবে, আমাদের মতো বক্তারা লক্ষ বক্তা বক্তব্য দিয়ে যা মানুষ হেদায়ত করবে, কোরআন একাই তার চেয়ে বেশি মানুষকে হেদায়ত করতে পারবে। তো করে না কেন? মানুষ শিখে না, যায় না কোরআনের কাছে, বুঝে না, বুঝার চেষ্টা করে না কোরআন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম আল্লাহর বাণী উচ্চারণ করা হলে তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের সামনে আল্লাহর বাণী তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকশায়ুরু জুলুদুহুম, কোরআন পড়ার কারণে তাদের লোম শিউড়ে ওঠে। কোরআনের মধ্যে পাওয়ার আছে যে কোরআন মানুষের লোম এবং চামড়াকে শিউরে দিতে পারে, অন্তরকে কাঁপিয়ে দিতে পারে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাবান জালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ, আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপরে তাহলে কোরআনের মধ্যে যা আছে ওটা ফিল করে, আন্ডারস্ট্যান্ড করে, বুঝে পাহাড় থরথর থরথর করে কাঁপত। তো কোরআনের মধ্যে ক্ষমতা আছে, কিন্তু মানুষ তো কোরআনের কাছে যায় না। আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআন আম আলা কুলুবিহিম আকফাল, তোমরা কোরআন বুঝার চেষ্টা করো না কেন, তোমাদের অন্তরে কি তালা মারা? সম্মানিত উপস্থিতি, কোরআনই হেদায়ত, তথা কোরআনের কাছে গেলে আপনি হেদায়ত পাবেন, এবং কোরআন আপনার চোখ থেকে রঙিন চশমা খুলে সাদা কালো চশমা পরিয়ে দিবে। পৃথিবীর সকল রহস্য যা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি মানুষ বলবে, পৃথিবী বলবে, দৌড়াও, টাকার পিছনে দৌড়াও, নারীর পিছনে দৌড়াও, ক্যারিয়ারের পিছনে দৌড়াও, এই দৌড় কোনো দিন শেষ হবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত এই অসম প্রতিযোগিতা চলতেই থাকবে, চলতেই থাকবে। কিন্তু এই রঙিন চশমাটা খুলে সাদা কালো চশমা পরিয়ে পৃথিবীটাকে স্বচ্ছভাবে দেখাবে কোরআন, যে পৃথিবীর আসল কাহিনী কী, পৃথিবী কেমনে চলে, পৃথিবীর আসল রহস্য কী, এটা আপনি কোরআনের কাছে পাবেন, কোরআনের কাছে দিক নির্দেশনা পাবেন, কোরআনের কাছে আপনার অন্তরকে নরম করতে পারবেন। কোরআনের বিষয়ে শেষ 2টা পয়েন্ট, কোরআনই শ্রেষ্ঠ দাওয়াতি কাজ এবং কোরআন সাদাকায় জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম। শ্রেষ্ঠ দাওয়াতি কাজ মানে আমাদের দাওয়াতি কাজের একটা বড় অংশ হওয়া উচিত যে আমরা কোরআন শিখব এবং শিখাব। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই যে কোরআন শিখে এবং শিখায়। তথা ছাত্রদের জীবনের একটা পাঠ থাকা উচিত, সে যতই জেনারেল লাইনে পড়ালেখা করুক না কেন, তার জীবনের একটা পাঠ থাকা উচিত যে সে অল্প কিছু হলেও সময় কোরআনকে দিবে। 5 জন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করার মাধ্যমে হতে পারে, 10 জন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করার মাধ্যমে হতে পারে, নিজে পড়ার মাধ্যমে হতে পারে, কোরআনকে সে 5 থেকে 10 মিনিট, 15 থেকে 20 মিনিট সময় দেবে। এটা তার ভিতরের অন্তরাত্মাকে পরিবর্তন করে দেবে, তার পার্সোনালিটি গ্রো করবে,
তার ব্যক্তিত্ব তার সাহস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা আত্মবিশ্বাস বিল্ড আপ করবে ও জীবনে কোনোদিন ওকে আত্মহত্যা করা লাগবে না পৃথিবীর কোনো সমস্যায় পড়ে এবং কোনো দুশ্চিন্তায় পড়ে হতাশ হওয়া লাগবে না এই পাওয়ার এই শক্তি কোরআন তাকে দিবে এই জন্য ছাত্রদের উচিত নিজস্ব স্বাভাবিক রুটিনের বাইরে গিয়েও অল্প কিছু সময় হলেও কোরআনকে দেওয়ার জন্য ব্যবস্থা করা সম্মানিত উপস্থিতি কোরআন বিষয়ে শেষ কথা হচ্ছে কোরআন সাদাকায়ে জারিয়ার সবচেয়ে বড় মাধ্যম আজকে আমরা জুমার সালাতে যতজন সূরা ফাতিহা পড়ব যারা ছোটবেলায় আমাদেরকে শিখিয়েছিল তারা সবাই এক সমপরিমাণ নেকি পাবে তাদেরকে যারা শিখিয়েছিল তারাও পাবে গত 1400 বছরে আপনার পর্যন্ত সূরা ফাতিহা পৌঁছতে যত জনের পরিশ্রম আছে সবাই নেকি পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং রহমতের অভাব নাই যে আল্লাহ পার্সেন্টেজ দিবে ফুল তাতে আপনি সূরা ফাতিহা পড়ে যা নেকি পেলেন তার 20% না 10% না ফুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে এবং আপনার মাধ্যমে যদি কেউ শিখে এবং কেউ শিখায় কেউ জ্ঞান অর্জন করে তাহলে এটা হচ্ছে স্থায়ী সাদাকায়ে জারিয়া পৃথিবী থেকে আপনার বিদায় নেওয়া হয়ে যাবে 500 বছর 1000 বছর কিন্তু আপনার নেকি বন্ধ হবে না এই জন্য এই সাদাকায়ে জারিয়া আমাদের অংশগ্রহণ করা উচিত আর এটাতে সবচেয়ে বড় শত্রুকে আবারও যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম ওটা দিয়ে বক্তব্য শেষ করছি কোরআন শিখতে বাধা দিবে কোরআন শিখতে দিবে না শয়তান আমাদের বিশ্বাস করতে হবে পৃথিবীতে শয়তান আছে শয়তান আমার শত্রু আমার অন্তরে তার প্রভাব আছে এই জন্য কোরআন ধরার আগে আল্লাহ বলে দিচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম আর আমাদের নবীও দেখবেন চারিদিকে আপনাকে শয়তান দেখিয়েছে সামনে পিছনে বামে ডানে উপরে চারিদিকে যেমন আল্লাহ দেখিয়েছে আল্লাহ নবী বলছে তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলো না হলে শয়তান খাবে তোমার সাথে বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলো না হলে বাড়িতে শয়তান থাকবে বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহু নাউযু বিল্লাহি মিনাল খাবাইস বলো না হলে শয়তান তোমার লজ্জায় স্থান দেখবে বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো তাহলে শয়তান থেকে তোমাকে ফেরেশতারা প্রোটেক্ট দিবে স্ত্রীর কাছে কি এই দোয়া পড়ো তাহলে তোমার সন্তান শয়তানের সংস্পর্শে আসবে না তাহলে খেতে শয়তান বাড়িতে শয়তান টয়লেটে শয়তান বাড়ি থেকে বের হলাম শয়তান স্ত্রীর কাছে গেলাম শয়তান তো চারিদিকে শয়তান না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কোরআনে আপনাকে চারিদিকে শয়তান দেখাবে এখন হয় আপনাকে বলতে হবে আল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের মাথা ঠিক নাই নাউযুবিল্লাহ অথবা কোরআন অথবা শয়তান এত সত্য এবং এত ভয়ঙ্কর এবং এত বিপজ্জনক এবং এত বাস্তব যে আল্লাহ এবং তার রাসূল বারবার বারবার শয়তানের দিকে ইন্ডিকেট করে তাদের আয়াত এবং তাদের হাদিসগুলো আপনাদের সামনে বলে গেছে কেন ওই যে আদম আলাইহিস সালাম থেকে যে যুদ্ধ শুরু হয়েছে ওই যুদ্ধ এখনও চলতেছে এই যুদ্ধ আপনি লড়াই করতে পারবেন কোরআনের সহযোগিতা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের সহযোগিতা নিয়ে কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআন শিখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনের মাধ্যমে ষড়যন্ত্র শয়তানের সকল ষড়যন্ত্র শয়তানের সকল কালো জাদু মানুষের সকল বদনজর থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমিন এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে একটি শিক্ষিত সভ্য এবং প্রকৃত উন্নত অবকাঠামোগত উন্নয়ন নয় প্রকৃত শিক্ষা এবং জ্ঞানে উন্নত জাতিতে পরিণত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ আমিন